হ্যাঁ গাইস, হোয়াটসঅ্যাপ আমি মোহাম্মদ মেহেদী হাসান। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। ওকে, চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদের ছবিটি ড্যাশবোর্ডে ওপেন করতে হবে। ফাইলে গিয়ে ওপেন, ওপেনে গিয়ে আমরা যেই ছবিটি ওপেন করতে যাচ্ছি সেটা সিলেক্ট করতে হবে। আমরা এই ছবিটি সিলেক্ট করলাম, ওপেন দিলাম। এই যে আমাদের ছবিটি ড্যাশবোর্ডে ওপেন হয়ে গেল। এবার আমরা এই যে লেয়ার, ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলাম, ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দিলাম। আচ্ছা, এবার যেটা করব, আমাদের হলো এই ছবিটা সিলেক্ট করতে হবে প্রথমেই আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য। তো ছবিটি যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আমাদের যথেষ্ট প্লেন কালারে আছে, তো আমরা খুব সহজেই আপনার কুইক সিলেকশন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে পারবো। তো এর জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা আগে সিলেক্ট করে নেব। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতেছি, দেখেন কত ইজিলি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে যাচ্ছে। এই যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্টেড। এখন এখন আমরা শুধুমাত্র ছবিটা সিলেক্ট করব, ব্যাকগ্রাউন্ডটা ডিসিলেক্ট করব। তো সেটার জন্য আমরা রাইট ক্লিক করব, সিলেক্ট ইনভার্স। এখন শুধুমাত্র ছবিটা সিলেক্টেড অবস্থায় আছে। এখন আমরা যেটা করব সেটা হলো রিফাইন এজে ক্লিক করব। রিফাইন এজে ক্লিক করলে দেখেন ছবিটা একটা সাদা ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে। তো আমরা ছবিটাকে একটু জুম ইন করে নেব দেখার সুবিধার জন্য। তো জুম ইন করার জন্য আমরা এই যে এখানে ক্লিক করতে পারি। ক্লিক করে এখানে ক্লিক করলে আমাদের জুম ইন হবে, অথবা আমরা অল্টার বাটন হোল্ড প্রেস করে তারপরে মাউস কার্সার ঘুরালেই আপনার জুম ইন হবে। যাই হোক, আমরা এখন যেটা করব, ব্রাশ টুল নিলাম। ব্রাশ টুল নিলে নিয়ে এই যে যেখান যেখান থেকে চুলগুলো বাদ গেছে সেখান দিয়ে আমরা কাজ শুরু করি। যে দেখেন আমাদের চুলগুলো যথেষ্ট পরিমাণে এসে গেছে, অড লাগতেছে না। আর টি শার্টটাও ঠিক মতো আসছে, এদিকটাও ঠিক মতো আছে। এই যে মোটামুটি সবই ঠিক আছে। এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা সিলেকশন, তারপরে শুধুমাত্র সিলেকশনটা নিতে চাইলে এইখানে সিলেকশন সিলেক্ট করব। লেয়ার মাস্কে নিতে পারি, নিউ লেয়ারে নিতে পারি, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্কে নিতে পারি, নিউ ডকুমেন্টে নিতে পারি, আর রয়েছে যেগুলো আছে আপনার যেটা দরকার সেভাবে নেবেন। আমি আপাতত নিউ লেয়ারে নিচ্ছি। আর এই যে এগুলো হলো আপনার বিভিন্ন ম্যাট্রিক্স কাজ করার জন্য, যে স্মুথ বাড়ানো কমানো যাবে, ফেদার বাড়ানো কমানো, এগুলো বাড়িয়ে কমিয়ে আপনাকে দেখতে হবে যে এগুলো সবকিছু মানে ঠিকঠাক মতো আসে কিনা। আচ্ছা, আর এদিকে হলো আপনি বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে দেখতে পারবেন, যেমন এটা দিলে সিলেকশনটা দেখতে পারবেন, এটা দিলে ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম হলো, এই যে এইভাবে দেখতে পারবেন। তো হোয়াইটেই নি, নিয়ে ওকে দিলাম। দেখেন আমাদের নতুন একটা লেয়ারে ছবিটা চলে আসলো। এবার আমরা যেটা করব সেটা হলো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ফাইলে গেলাম, ওপেনে গেলাম। ওপেনে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডের ভিতরে ঢুকলাম, সাপোজ এইটাই সিলেক্ট করলাম, ওকে দিলাম। মুভ টুলে নিয়ে ড্রাগ করে এখানে আনলাম, এটা কেটে দেই। আচ্ছা, এবার যেটা করব, এই যে লেয়ার ওয়ান যেটা ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটাকে আমাদের যে সাবজেক্ট এটার নিচে আনলাম, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড।
আচ্ছা এবার কি করব, কন্ট্রোল টি, কন্ট্রোল টি প্রেস করলে, কন্ট্রোল হোল্ড প্রেস করে তারপর টি প্রেস করলে আমাদের রিসাইজের অপশনটা এসে যাবে, এবার আমরা এটাকে টেনে অ্যাডজাস্ট করে দেব। আচ্ছা অ্যাডজাস্ট করে দিলাম, ওকে দিয়ে দিলাম। দেখেন খুব সহজেই কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। এভাবেই আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, এটা না দিয়ে আপনি আরো অনেক ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, যেটা ইচ্ছা সেটা। ওপেন দিলাম, আমি দেখি আমার এখানে আর কি কি ব্যাকগ্রাউন্ড আছে। আচ্ছা আপনি যদি এটা দিতে চান, জাস্ট মুভ টুল দিয়ে ড্রাগ করে এখানে আনবেন, এই যে দেখেন খুব সুন্দরভাবেই ব্যাকগ্রাউন্ড গুলো এখন যেটা ইচ্ছা সেটা আপনি ইউজ করতে পারবেন। একটু রিসাইজ করে দিলাম, কন্ট্রোল টি প্রেস করে তারপরে আপনি রিসাইজ করে দিবেন, এই যে ওকে দিয়ে দিলাম। দেখেন এভাবে থাকলো, এভাবে আপনি ব্যাকগ্রাউন্ড যেটা খুশি সেটা আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড আপনি এখানে ইউজ করতে পারবেন। তো এভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। আর ধন্যবাদ সবাইকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে।